আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনী 7, 8 এবং 9, এই তিনটে ম্যাথ এখানে সলভ করবো। এখানে আমরা প্রথমত এখানে 7 নম্বর ম্যাথটা এখানে দেখি। এখানে বলছে স্বামীর একবার 4 ধাপ লাভ দিতে পারে। এখানে তার মানে স্বামীর নামে একজন ছেলে আছে, সে কি করে একবারে 4টা ধাপ এখানে লাভ দেয় এখানে, ওকে। এবং নিনা একবারে 5 ধাপ দিতে পারে এখানে, মানে 5 ধাপ লাভ দিতে পারে এখানে। তার মানে একজন কি করে 4 ধাপ লাভ দিতে পারবে এখানে, আর একজন কি 5 ধাপ এখানে। মানে ব্যাপারটা এরকম, ধরুন আমাদের 1, 2, 3, 4, 5টা আমি এখানে ঘর কাটলাম, তো একজন একবারে 4 ধাপ দিতে পারবে, আর একজন কি এখান থেকে একবারে 5 ধাপ দিতে পারবে এখানে, ওকে। তো এই কথাটা বলছে এখানে, উভয় একসাথে লাভ শুরু করলে কোন ধাপে গিয়ে তারা মিলিত হবে। এই যে আমাদের কোন ধাপে গিয়ে মিলিত হবে, আমি কিন্তু বলছিলাম এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের সব জাস্ট লসাগু করে দিলে কিন্তু হয়ে যাবে এখানে, ওকে। তার আমরা জাস্ট এখানে সরাসরি করে দেবো এখানে 7 নম্বর ম্যাথ। 7 নম্বর এখানে আমরা করবো কি, এখানে 4 ও 5-এর লসাগু করলে করলে কততম কততম লাফে তারা উভয় মিলিত হবে তা পাওয়া যাবে এখানে, ওকে, তা পাওয়া যাবে। এখন আমরা জাস্ট লসাগু করবো এখানে, 4-এর 5-এর লসাগু এখানে কত হবে এখানে। অতএব 4 ও 5-এর লসাগু কত হবে এখানে, যেহেতু আমাদের এখানে সাধারণ কোনো নেই, তো 4 এবং 5-এর গুণফলে এখানে লসাগু, তার মানে 4, 5, 20। তার মানে আমরা বলতে পারবো এখানে তারা 20তম ধাপে মানে লাফে এখানে উভয় মিলিত হবে এখানে, ওকে। তার মানে এখানে লিখতে, অতএব তারা 20তম ধাপে উভয়ে মিলিত হবে এখানে, ওকে। এর কি ব্যাপার স্যাপার, এটা হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথটা এখানে গেল। এরপর আমরা এখানে দেখবো 8 নম্বর ম্যাথ। এখানে অমিয়াত সপ্তাহে 2 দিনে একটি সঙ্গীত ক্লাস করেন এখানে, মানে প্রতি সপ্তাহে 2 দিনে, হ্যাঁ। এবং তাদের প্রতি সপ্তাহে 3 দিনে একটা পেন্টিং ক্লাসে যায় এখানে। তার মানে সপ্তাহে কি, সপ্তাহে প্রতি 2 দিনে আমাদের কি করে এখানে সঙ্গীত ক্লাসে যায়, মানে 2 দিন পর পর এখানে, ওকে। মানে আমি যেখানে সপ্তাহ ধরে এখানে স্যাটারডে সানডে, আচ্ছা আমি শনি বাংলা দিয়ে লিখি কারণ আমাদের এখানে SS দেওয়া আছে, তো শনি রবি সোম মঙ্গল বুধ, ওকে, আমি জাস্ট একটু বোঝানোর, তো শনি থেকে প্রতি মানে 2 দিন পর পর এখানে যাচ্ছে। তার মানে এখানে শনি থেকে কোথায় যাচ্ছে, সোমবার যাবে এখানে, ওকে। আচ্ছা তারপরে আমাদের এখানে কি বলছে, এখানে 3 দিন পর, মানে 1 দিন 2 দিন, আর এখানে আরেকটা হচ্ছে আমাদের পেন্টিং ক্লাসে থাকি এখানে 3 দিন পর পর এখানে। তো আমরা এখানে 2 দিন পর যদি আমাদের যাই তাহলে তো একটু মিস্টেক হয়েছে এখানে, মানে শনি থেকে আমাদের কি এই যে 1 দিন 2 দিন বাদে আমাদের কি একদম মঙ্গলবারে যাবে এখানে, ওকে। আর শনি থেকে সে কোথায় যাবে, বুধবারে যাবে এখানে, মানে এভাবে কিন্তু যাবে এখানে, একবার কি 2 দিন পর পর, একবার একবার কি 3 দিন পর পর এখানে যাবে এখানে। এখন বলছে এখানে যে হচ্ছে কি বলছে কোশ্চেনে, কোন দিনে তারা উভয় ক্লাসে যাবে এখানে, বা উভয় ক্লাসে হবে এখানে, কোন দিনে এখানে, বা কততম দিনে এখানে, এটা আমাদের এখানে বের করতে বলছে এখানে। এখানে কিন্তু আমাদের কততম দিনে এই কথাটা আমাদের উল্লেখ করা আছে এখানে, তার মানে আমরা 2 এবং 3-এর যে লসাগু করি তাও কিন্তু আমাদের এখানে হয়ে যাবে এখানে, ওকে। তার মানে এখানে লিখবো 8 নম্বর সলিউশন এখানে, 8 নম্বর 2 ও 3 এর লসাগু, লসাগু করলে কততম দিনে উভয় ক্লাস একসাথে হবে তা পাওয়া যাবে, হ্যাঁ, কততম দিনে তারা উভয় তারা কি হবে এখানে, তারা উভয় ক্লাসে একসাথে হবে তা আমাদের এখানে, তারা কি আছে নাকি একজন এখানে বলছে এখানে, মানে সে এখানে হবে, একজন হবে এখানে, আসলে এখানে তারা ইউজ করা যাবে না এখানে, উভয় ক্লাসে একসাথে হবে সেটা আমাকে বের করতে হবে। জাস্ট এখানে তারা বলা যাবে না, তারা মানে তো 2 জনকে বুঝাচ্ছে এখানে, দিনে উভয় ক্লাসে একসাথে হবে, একসাথে হবে তা পাওয়া যাবে এখানে, তা পাওয়া
যাবে। ওকে, তো এই কাজটা করলে কিন্তু আমাদের হয়ে যাবে। জাস্ট আমরা এখন করবো কি, 2 এবং 3-এর লসাগু করবো, করলেই হয়ে যাবে এখানে। অতএব 2 ও 3-এর লসাগু, 2 × 3 হবে এখানে, তার মানে 3 × 6 হবে এখানে। ওকে, তার মানে 6, তার মানে বলতে পারবো এখানে যে 6তম দিনে তারা উভয় ক্লাসে একসাথে হবে এখানে। তো লিখবো কিছু, অতএব 6তম দিনে তারা উভয় ক্লাসে একসাথে হবে এখানে, উভয় ক্লাসে একসাথে হবে এখানে, একসাথে হবে এখানে। ওকে, জাস্ট আমরা এখানে লিখবো যে হবে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে, মানে আমাদের এখানে তারা আমি কেন তুললাম, কারণ আমাদের যেহেতু একজনের লোক এখানে, অমিরাত নামে যে লোকটা আছে এখানে, সে কি কিন্তু এখানে দুই মানে সপ্তাহে, প্রতি সপ্তাহে 2 দিন পর পর কি করে এখানে সঙ্গীতে যায়, এবং 3 দিন পর পর কোথায় যে পেন্টিং ক্লাসে যায় এখানে। তো এই কথাটা এখানে বলা আছে এখানে। 9 নম্বর যে ম্যাটটা আছে এখানে, এটা আমরা যে সলভ করি এখানে, এখানে বলছে আজ ফুটবল দল এবং বাস্কেট দল উভয়ের খেলা ছিল এখানে, মানে ফুটবল এবং বাস্কেটের দুজন দলের খেলা ছিল এখানে। ফুটবল দল প্রতি তৃতীয় দিনে খেলে এবং বাস্কেট দল প্রতি পঞ্চম দিনে খেলে। তার মানে এখানে, এখানে কিন্তু সেম কোশ্চেন, মানে ফুটবল দল কি করে এখানে 3 দিন পর পর এখানে খেলে, এবং হচ্ছে বাস্কেট দল কি 5 দিন পর পর খেলে এখানে সপ্তাহে। এখানে বলছে যে আবার কবে তারা একই দিনে খেলবে এখানে, এটা বের করতে বলছে এখানে। ওকে, তো এখানে আমাদের লসাগু করতে হবে, জাস্ট নর্মাল বিষয় এখানে। তো আমরা এখানে জাস্ট এই সলিউশনটা এইভাবে করবো এখানে, এটা 9 নম্বর দেবো এখানে যে 3 ও 5-এর লসাগু করলে। ওকে, 5-এর লসাগু করলে হ্যাঁ কততম, কততম, কততম দিনে একই, হ্যাঁ কততম দিনে একই দিনে দুই দল খেলা হবে, কত দিনে একই দিনে দুই দল, দুই দলের খেলা হবে। ওকে, দুই দলের খেলা হবে এখানে, তা পাওয়া যাবে এখানে, হ্যাঁ বা নির্ণয় করা যাবে, আমি লিখবো তা পাওয়া যাবে, লিখে এখানে তা পাওয়া যাবে এখানে। আই থিঙ্ক এতটুকু বুঝছেন এখানে, এটা আমি কেন করবো এখানে, জাস্ট আমি ভাষাগত বিষয়টা একটু নিজের মতো করে লিখতেছি। 3 ও 5-এর লসাগু করলে কততম দিনে, হ্যাঁ একই দিনে দুই দুই দলের খেলা হবে, তা আমরা পাবো এখানে। ওকে, এখন আমরা করবো কি এখানে, এদের লসাগু করবো এখানে, 3 এবং 5-এর লসাগু, 3 ও 5-এর লসাগু এখানে। ওকে, লসাগু তো 3 এবং 5-এর লসাগু, 3 5-এ 15 এখানে, তো এখানে 15, তার মানে 15তম দিনে কিন্তু তারা এখানে একই, মানে উভয় দলে একই দিনে খেলবে, তাহলে লিখবো যে অতএব 15তম উভয় দল, হ্যাঁ উভয় দল একই সাথে খেলবে এখানে, একই সাথে কি করবে এখানে খেলবে, একই সাথে আচ্ছা এখানে খেলবে, জাস্ট এখানে খেলবে লিখে দিবেন, খেলবে আচ্ছা। ওকে, তো এটা করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু ডান এখানে। ওকে, আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি এখানে, আমাদের যে 10 থেকে শুরু করে বাকি 3টা ম্যাথ এখানে করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।